হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, এখন 11টা বাজে, রেডি হয়ে গেছি, বেশ একটু বেশি সাজুগুজু করে নিয়েছি, এই শাড়িটা পরেছি। আমার হলুদ শাড়ি পরার দরকার ছিল, কিন্তু এক তো হলুদ শাড়ি আমার পুরনো হয়ে গেছে, প্লাস খুঁজে পাচ্ছি না। এখন যাচ্ছি বেবিদির ছেলের বিয়ে অনুষ্ঠানে, সকালবেলায় যে গায়ে হলুদ থাকে না, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি। একটা বাড়ি পরে আমাদের এই বাড়িটা, আমার প্রতিবেশী, তো ওখানেই যাচ্ছি। আর চলেও এসেছি, দেখো ছাদে এসে গেছি, এসেই আমরা ছাদে চলে এসেছি। সবাইকে খুব ভালো লাগছে, হলুদ পরে তুমি যখন একসাথে যাবো হলুদই লাগবে, আর আমাকে পুরো আনম্যাচ লাগবে। কারি পাতা গাছ পুরো তিনতলায় চলে এসছে। এটা হচ্ছে বেবিদির ডাইনিং রুম, এখানে আমরা সবাই বসে আছি, গল্প করছি, কিন্তু সবার সাথে আমাকে ঠিক মানাচ্ছে না। কী সুন্দর, সবাই হলুদ রঙের শাড়ি পরেছে, দুর্দান্ত লাগছে, প্রত্যেককে খুবই সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা, আমি এখনও অতটা এক্সপার্ট হইনি যে সবার সাথে আলাদা আলাদা করে তোমাদের সাথে পরিচয় করে দেবো, মানে একটা না সেই সংকোচ ভাবটা আছে। যেদিনকে এটা কাটিয়ে উঠবো, সেদিনকে আমি 100% তোমাদের সাথে শেয়ার করতে পারবো সব কিছু। আমাদের পাড়ার দিদি বোনেরা সবাই এখানে রয়েছে, সবার সাথেই আমার আলাপ আছে, যেহেতু এখন বেশি বাইরে বেরোনো হয় না, তো সেই জন্যে বেশি দেখা হয় না, কথা হয় না, কিন্তু আজকে আমার সত্যি খুবই ভালো লাগছে। বন্ধুরা, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। জল সইতে প্রায় হাফ রাস্তা আমরা চলে এসেছি, তো বেবি দিয়ে একজনকে ডাকছে বলে আমরা একটু দাঁড়ালাম। আর আজকে না ক্যামেরাটা খুব গণ্ডগোল করছে, তো দেখো যেই দূরে দেখাচ্ছি ঝাপসা মতন হচ্ছে, বুঝতে পারছি না কিভাবে সেটিং করলাম। এই দেখো, এখানে ভালো দেখা যাচ্ছে, এটা বাতাবি লেবু হয়ে আছে না? সবাই ঘোমটা দিয়ে ফটো তুলছে, সবাই ঘোমটা দিয়েছে। আমাদের জল সওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাই আগে আগে যাচ্ছে, আমরা পিছনে হয়ে গেছি। এই যে এই দিদি ছেড়ে দিয়ে আমরা সবাই মিলে জল ছুটে গেছি। ভয় পাচ্ছি,
মাথা দিন সবার মুখ কালো হয়ে গেছে রোদে। মাথায় একটু হলুদ দে তো, বাবা এবার খেতে যাবে। ভাবছে না সব তো আমাদের সব নিয়মকরণ হয়ে গেল, এখন আমরা বেশ পুজো করে তারপরে বাড়ি যাবো। ছবি তুলি খানামং কষ্ট কম রিকে লাইব্রেরি চারিদিকে বই। এখন 3:37 বাজে, এসে এইমাত্র খেয়ে আসলাম ওদের বাড়ি থেকে। আমি ওই সময় ভিডিও আর করিনি খেতে বসে, কারণ আমার ফোন এক মানে অসুবিধা হচ্ছিলো ফোনে, ফোনে মানে লক করা আছে তো, এবার এক হাতে ভিডিও করা এক হাতে মানে খাওয়া তো একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। খুবই ভালো হয়েছে রান্নাটা, আর এখন তো বলে দিলাম টাইমটা, স্নান এসে স্নান করলাম সকালবেলা, যেহেতু ঠান্ডা লেগে যায় না সকালবেলা স্নান করি না, তো এসে স্নান করলাম মাথাটা ঘষে নিয়েছি। বিকেলবেলা আমাদের 8টার সময় গাড়ি আসবে, 8টার সময় আমাদের ড্রাইভার আসবে, আমরা একসাথে আবার যাবো রিকের বিয়েতে, আর ওখানে আবার সবার সাথে দেখা হবে। তো সকালবেলা এখন এখন তো আমার চুলটা শুকায়নি, চুলটা একটু শুকাতে হবে, তো একটু শুয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো, চুলটা একটু ঝুলিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে। আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, রেডি হয়ে গেছি, আর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। যে শাড়িটা পরে যাবো বলেছিলাম, যেটা কিনলাম বিয়েবাড়িতে পরে যাবো বলে, সেটা পরিনি, সেটা খাটে পড়ে রয়েছে, আর যেটা পরবো না ঠিক করেছিলাম সেটাই পরেছি। এটা আবার এটাও ভালো শাড়ি, কিন্তু ওইটা ভেবেছিলাম যে বিয়েবাড়িতে পরবো, আর এই যে দিশা এখনও রেডি হচ্ছে, আর আবার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, তারপরে লন্ডভন্ড করে দিয়েছি, আলমারি খাট সব লন্ডভন্ড হয়ে গেছে। এ দেখো দেখেছো খাটের অবস্থা, দেখাতেও লজ্জা লাগছে। নিজেই ঘর পরিষ্কার করে আবার নিজেই কোনো কিছু অকেশন থাকলে আমার বাড়িঘরের এরকমই হাল হয়, এসে আবার গোছাবো। এত ব্লাউজ বার করেছি, তারপরে কোথাও গেলে আমার চুল আর ব্লাউজ নিয়ে সমস্যা হয়, আর এই যে মপ চেনটা পরেছি তো পরাই হয় না, এই জন্যে এটা পরেছি, এই যে এনে মনে হয় দুবার মুঠে পরলাম, আর এই যে হাতে এইটা পরেছি কঙ্কন, কঙ্কনই তো বলে এটাকে, হ্যাঁ কঙ্কন, এই যে দু হাতে সিম্পল সাজুগুজু এটা পড়েছি, এটুকুনি সিম্পল। এখন 8:30 বাজে, এখন গাড়ি আসলো, আমাদের গাড়ি আসতে অনেকটাই লেট করেছে, আজকে বিয়ের ডেট অনেক, তো সেই জন্যে আর সে অনুযায়ী ড্রাইভার নেই, তো ওই জন্যে আমাদের ড্রাইভার এই আসলো, এখন আমরা নামবো। আর দিশা চলে আয় বাবু, লাইট বন্ধ করতে হবে, দরজার সামনে লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলে পর জ্বালিয়ে দেখতো, দিশা হ্যাঁ ওখান দিয়ে জ্বালিয়ে দে, চলছে না এই লাইটটা, এইরকমই আসল সময় জ্বলে না। যে সবাই চলে গেছে আমরা লাস্ট যাচ্ছি মনে হচ্ছে, তাহলে ড্রাইভারটাই দেরি করলো। এই যে আবার ছুটকু
অনেকটা দূরে যেতে হবে, তো ড্রাইভার যেহেতু বিয়ের মরশুম বেশি না, ড্রাইভার আসতে অনেক দেরি করছে। রাস্তা দাঁড়িয়ে রয়েছি, আসেইনি এখনো। পুরো ফাঁকা, সব পাড়া সবাই মিলে গেছে। হাজবেন্ড আসছে, রিচা ওখানে, এই যে এই বাড়িটা বিয়ে। নটা বাজতে চলেছে, এখনো গাড়ি পাত্তা নেই, যে এখনো দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে আমরা তিনজনে দাঁড়িয়ে রয়েছে, এই যে বসেই পড়েছি, পারছি না দাঁড়াতে, এখনো পর্যন্ত গাড়ির দেখা নাই। পুরো ফাঁকা, দিশা গাড়ি তো এখন এলো না। আরে আমার মেয়েটা চারিদিকে ঘুরে, যে এতক্ষণে আসছেন। হ্যাঁ, এতক্ষণে আমাদের গাড়ি এসছে, সজলদের গাড়িটা নিয়েছে নাকি ও, না আমাদেরটাই। আহ, এসছে গাড়ি, সবাই মিলে দিশাদের স্কুল। স্কুলের গেট খোলা আছে দেখছি। তোমাদের দেখালাম আমি বিবিদির বাড়িটা, কিন্তু আমরা বিয়েবাড়ি যে লেক টাউনে বিয়েবাড়ি ওরা ভাড়া নিয়েছে, তো সেইখানে আমরা যাচ্ছি সবাই মিলে। তা আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে, তো কিছু করার নেই। আজকে ড্রাইভারও একদমই নতুন, অচেনা, কিছু চেনে না ড্রাইভার, ড্রাইভারকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে হচ্ছে। বেশি দূরে চলে গেছিলাম, আবার ব্যাক করছি, ম্যাপটা ভুলভাল বলছে এজন্য। হ্যাঁ, আবার আমাদের গাড়ি ঘোরাতে হবে, এনে দুবার ঘোরানো হলো। আবার জিজ্ঞাসা করা হলো, এই তো আমরা জিজ্ঞাসা করে করে যাই হোক চলে এসছি, এখন আমরা বসে আছি, আমাদের পাড়ার লোকেরা সবাই চলে গেছে। না, নেব না।
দই কাতলা খাবি? দই কাতলা, দই কাতলা খাবি? মিষ্টি আছে, মিষ্টি নিয়ে নি বরং। না নেব না, একটা সন্দেশ। দিশা খাতা হয়ে গেছে, এখন আইসক্রিম খেলাম, এরপরে পান খাবো। 10:30 বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন এখানে কেউই অচেনা, মানে কাউকে চিনি না, যারা চেনা মানুষ তারা সবাই চলে গেছে খেতে, যেহেতু আমাদের গাড়ির জন্য দেরি হয়ে গেছে, সেই জন্যে আমরা সবার লাস্টে এসে পৌঁছে আইসক্রিম খাচ্ছি। স্যার ফিস ফ্রাই খুব পছন্দ হয়েছে। গাড়ি এসে গেছে, আমাদের সাথে দুজন যাবে। ঢুকে যা ওদিক, ভেতরে ঢুক। এখন বাজে 11:20, আমরা এই বাড়ি চলে আসলাম, আর সবার লাস্টে এসেছি। কারোর সাথে আমার দেখা হয়নি, শুধু আমার পাশের বাড়ি সিঁড়ি এসেছি তো হাঁপিয়েছি, শুধু পাশের বাড়ির দাদাদের সাথেই দেখা হয়েছে, আর কারো কোনো পাড়ার কারোর সাথেই দেখা হয়নি। ফ্রেন্ড, আমার তো কারোর সাথে এত দেখা হয় না। সকালবেলা তো খুবই ভালো কেটেছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করেছি যতটা পেরেছি। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়িঘরের হাল বেহাল অবস্থা, এখন গোছাতে হবে। না গুছিয়ে শুলে না, ওই সকালবেলা যদি উঠে দেখি যে ঘর বাড়ির এরকম অবস্থা, তাহলে মুডটা খারাপ হয়ে যায়। ওই জন্য আমি সব যেখানে যা আমি লন্ডভন্ড করে দিয়ে গেছি, সেগুলোকে আমি পরিষ্কার করব, ফ্রেশ হব, তারপরে শুতে যাব, ব্রাশ করব। যেরকমভাবে ফটোও তোলা হয়নি, হ্যাঁ এখন তো মানে সব মেকআপ উঠে গেছে, লিপস্টিক এখানে খেয়েছি উঠে গেছে। দিশা বলছে মা ফটো তুলে দাও, তো এখন একটু ফটো তুলাতুলি করি, ও তুলে আমি তুলবো না, হয়তো দিশাকে তুলে দেবো। আজকে এর মতন এইটুকুনি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও ফিরে আসছি। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক করে শেয়ার করো, তাহলে চ্যানেলটা একটু রিচ পাবে। যেহেতু আমি ভিডিও দিই না, খুবই কম কম ভিডিও দিই, রেগুলার ভিডিও আসে না, সেই জন্য চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।